জীবনে কত ফুরছো তোমারে অবকাশ দিছি মুহূর্ত দিছি সময় দিছি কিন্তু তুমি এরপরে ও চেঞ্জ হইছো না বদলিছো না তো সময় যেহেতু নির্ধারিত এই নির্ধারিত সময়ের ভিতরে আপনার আমার তলপি তলপা যেটা আছে ব্যাগ ব্যাগেজ এটা গুছানি লাগবে আমরা তো চিরস্থায়ী না এই জায়গা থেকে আমরা আরো এক জায়গায় এক মঞ্জিল আছে যেটার নাম হইল গরে আলমে বরজখ মিন ওয়ারাইম বরজখুন ইলা ইয়াউমি ইউবাসুন আলমে বরজখ কবরের জিন্দেগি তো দুনিয়াত এই মুখতসর হায়াতের ভিতরে আপনার আমার পুঁজি অর্জন করবার স্থান আল্লাহ দুনিয়ারে এমন একটা ক্ষেত্র এমন একটা পরীক্ষাগার এমন একটা স্থান এমন একটা মঞ্জিল আল্লাহ আপনারে আমারে এনায়ত করছেন যে মঞ্জিলর মাঝে আল্লাহর বন্দাগুলোর জীবনে অগ্রসর করতে পারুন ভাগ্য সুপ্রসন্ন করতে পারুন এই মানুষ অগ্রগামী হইতে পারুন আলোকিত মানুষে পরিণত হইতে পারুন মাটির মানুষ সোনার মানুষে পরিণত হয়ে যেতে পারবেন এই দুনিয়ার জগত কর্মের মাধ্যমে মহব্বতের মাধ্যমে কারণ এই জায়গা থেকে যাওয়ার বাদে আর জীবন আলোকিত করবার কোনো ব্যবস্থা নাই ও জায়গা একজন মানুষ ক্ষতিগ্রস্ত হইবারও কোনো ব্যবস্থা নাই যার যতটুকু পুঁজি যার যতটুকু পাওনা যার যতটুকু অর্জন আল্লাহ অতটুকু বন্দারে দুনিয়া থেকে যাওয়ার বাদে কবর থাকিও দেওয়া শুরু করবা হোকা সুবহানাল্লাহ যদিও কবর একটা মঞ্জিল এর বাদে হাসর এরপরে বিচার এরপরে আবদুল আবদর জিন্দগি হয় জান্নাত বা জাহান্নাম কিন্তু যে মানুষ দুনিয়া ছাড়িয়া গেছেন কি দুনিয়া থেকে যাওয়ার বাদে কবরও আশ্রয় লওয়ার ফরে ফরে পরওয়ারদিগারে আলমে এই জায়গা থেকে আল্লাহর বন্দায় আখেরাতের কন্ডিশন জারি করিয়া দিলাইবা মাম মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু যে মানুষ মারা গেল মারা যাওয়ার বাদও কিয়ামতের কন্ডিশন জারি হয়ে যাব যদি আল্লাহর বন্দায় আল্লাহরে রাজি করিয়া যাইতে পারো তেই বন্দার বেশ তো কবর দাখিল হওয়ার লগে লগে আল্লাহর বন্দার বেহেস্তর কন্ডিশন আল্লাহ জারি করিয়া দিলাই বাহু গা সুবহানাল্লাহ এর লাগি কবর হইল গাড়ি বেহেস্তর বাগান অখলোর মাছ থেকে একটা বাগান অথবা দুজখর গাড়া অখলোর মাছ থেকে একটা গাড়া গর্ত এর লাগি আপনার আমার জীবনরে অগ্রসর করবার এক জায়গা আল্লাহ আপনারে আমারে দান করছেন এই জায়গাটা হইল গাড়ি আলমে দুনিয়া ও আল্লাহ আপনারে আমারে সতর্ক করছো ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহাম ফামুলাকি ওহে মানুষেরা আমি পরওয়ারদিগারে আলমর মুলাকাত সাক্ষাৎ যদি কেউ লাভ করতে চাও তে তুমি তাই এমন ভাবে চেষ্টা করো এমন ভাবে সাধনা চালাইয়া যাও যে সাধনার বিনিময়ে আমি রব্বে করিমর মুলাকাত তোমার তান্নর নসিব হয়ে খুব আলহামদুলিল্লাহ আল্লাহর মুলাকাত আল্লাহর লগে আল্লাহর বন্দাগুলোর সাক্ষাৎ ওই বনি না ওইতো না সাবকর পরওয়ারদিগারে আলমে এই উম্মতর ভাগ্যরে সুপ্রসন্ন করিয়া দিস দুনিয়া তো আল্লাহর বন্দা হলর সাক্ষাৎ আল্লাহর লগে নসিব হয়ে যায় হোক আলহামদুলিল্লাহ মুসা আলাইহিস সালামে আল্লাহর রে দেখতে চাইছিল রব্বি আরিনি আয় আল্লাহ আমি আপনারে দেখতাম চাই আল্লাহ কইল আল্লাহ তারানি আমারে দেখতে পারতাই নাই বলি ই উম্মতরে আল্লাহ দেখবার এক ব্যবস্থা দিছ যে এই উম্মতে যে সময় নমাজের মাঝে খাড়া হইন
ই নমাজের মাঝে খাড়া হওয়ার লগে লগে আল্লাহর বান্দা হলে যেমন আল্লাহরে দেখ রাখুগা সুবহানাল্লাহ কারণ আল্লাহর হবিবে ই উম্মতর দে এমন এক হাদিয়া এমন এক তোহফা মেরাজ শরীফ থেকে লইয়া আইছই যে তোহফার নাম হইল গারি নমাজ হুগা সুবহানাল্লাহ আসসালাতু মিরাজুল মুমিনিন নমাজ হইল গারি মুমিনর মেরাজ শরীফ আল্লাহর হবিবে আল্লাহর লগর মুলাকাত নসিব হইছে মেরাজ যোগিয়া আর ই উম্মতর মেরাজ হই যায় জমিনর মাঝে এর লাগি নমাজ পড়তে সময় নমাজের কৈফিয়ত সম্পর্কে রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক এমন ভাবে তোমার মাওলার বন্দেগি করো যেমন তুমি তোমার মাওলারে দেখরায় যদিও বাহ্যিক নয়ন দিয়া দেখরায় না ইয়াকিন রাখো যে তোমার মাওলায় তোমারে দেখতে আসো এক আল্লাহর বন্দায় নমাজের মাঝে খাড়ো হইছো এই নমাজের মাঝে যে সময় তাইন তানোর মাওলারে দেখি দেখি তাইন নমাজ পড়া মাওলার হকিকত বেহেশতি মানুষ অখলর আলামত হইল গেরি বেহেশতি মানুষের খেয়াল আর ডাইভার্ট হয় না আল্লাহর দিদার ছাড়া আল্লাহর নাজ ও নিয়ামত ছাড়া কোরআনে পাকর তিলাওয়াত তসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ছাড়া আর বেহেশতি মানুষের মাঝে কোনো কাম নাই আপনি যদি বেহেশতি মানুষ নমাজের মাঝে খাড়ো হইয়া আল্লাহর লগে মুলাকাত করিয়া আল্লাহরে দেখি দেখি নমাজ পড়িয়া আপনি আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানের দিকে কিয়াল যায় আমার ফেটর বুকের দিকে কিয়াল যায় আমার হিসাব কিতাবর দিকে কিয়াল যায় তে আমি এমন মাওলার সামনে খাড়া হইলাম যে মাওলার সামনে তাকিয়া আমি মাওলা থাকি বহুত দূরে আমার ফিকিরে আমি ব্যস্ত হই গেলাম এটা তো মাওলার লগর লগে প্রতারণা ছাড়া আর কুন্থা নাই এর লাগে আমার লাখান গান্দা দিলওয়ালা মানুষের সারা জিন্দগির নমাজ সজিদা আর এক আল্লাহ মায়ার বন্দার একটা সজিদার এক পাল্লার মাঝে রাখলে গাফলতর হালতর সজিদা থাকি সারা জিন্দগির সজিদা থাকি এক উবুদিয়তর দরজার মাঝে যে মানুষ ডুব দিলাইছেন ই ডুব দেনওয়ালা মানুষের একটা সজিদার ওজনের মাত্রা বাড়ি হয়ে যাব হোক সুবহানাল্লাহ আল্লাহর বন্দেগি আল্লাহ আপনারে আমারে বন্দেগির দায় দুনিয়াত ফাটাইছেন অন্য কোনো উদ্দেশ্যে নাই ই দুনিয়া এটা বিনোদনের জায়গা নাই যে আমি বিনোদন করতাম আমোদ ফুর্তি করতাম বলে ফুর্তি এটা লুকাইছেন না আল্লাহ তাআলায় লা ইসলামের মাঝে কোনো বৈরাগ্যতা নাই সব কিছু আছে কিন্তু ই ফুর্তির মাঝে আমার এমন ফুর্তি হইতে হইব যে ফুর্তির মাঝে আমার মাওলা রাজি আছেন কোকা সুবহানাল্লাহ ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার আল্লাহর সন্তুষ্টি হইল গারে সবচেয়ে বড় কোকা সুবহানাল্লাহ আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় যে মানুষে আল্লাহরে রাজি করি লাইছেন আল্লাহরে খুশি করে রাখি লাইছেন এই বন্দার দুনিয়া আখেরাত্রে আল্লাহ উজালা করিয়া দিলাইছেন এই মানুষের জীবন আলোকিত হয়ে গেছে এক আল্লাহর মায়ার বন্দা আল্লাহরে রাজি করিয়া গেছেন কি আইজ আল্লাহর মায়ার বন্দা আমার পীর মুর্শিদর মহব্বতে আইজ ইসালে সোয়াবর মহফিল আপনারা করছেন আত্মীয়তার কোনো বন্ধন নাই মুর্শিদ হিসাবে আল্লাহর ওয়ালি হিসাবে থানোর স্মরণে এই মহফিল এই মুর্দেগানোর স্মরণে এই মহফিল এটা কিতা বলে মহব্বত মহব্বত এটা এমন একটা বিষয় যে মহব্বত এটা অন্তরের মাঝে স্থান দেওয়া লাগে আমি মুখ দিয়ে একটা বিষয় আলোচনা করলাম কিন্তু আমার দিলর মাঝে এই বিষয় নাই বলে
এটাও আল্লাহ দেখরা মহব্বত যে জিনিসটা এটা গয়ের اختیاری খেউ খেউরে কোনো প্রলোভন দিয়া খেউ খেউরে কোনো উপটৌকন দিয়া খেউ খেউরে কোনো বয়বিতি প্রদর্শন করিয়া মহব্বত হাসিল করাইতে পারতো না